কেউ শুনছে না, আগের মতো সহজ শোনা হবে না। হ্যাঁ, এই আমার ভাসুরজি, ভীষণ মিষ্টি মিশুকে একটি মেয়ে। আর সবচেয়ে বড় গুণ কি বলো তোর, ও সব জায়গায় সবার সাথে ভীষণভাবে অ্যাডজাস্ট করতে পারে, এটা ওর একটা বিরাট গুণ। আমার এটাই ভীষণ ভালো লাগে। আজ ওরই গায়ে হলুদ তোমাদের সঙ্গে শেয়ার করব। এর আগের ব্লগে তো আমি দেখিয়েছি যে আমরা জল সইতে গেছলাম, আইবুড়ো ভাত আর জল সইতে গেছলাম বিয়ের দিন সকালে ভোরবেলা। জল সইয়ে অন্নপূর্ণা মন্দিরের পুজো দিয়ে আমরা সবাই আবার দল বেঁধে চলে এসেছি। আর চলে আসার পরই ছেলের বাড়ি, তার কিছুক্ষণ বাদেই ছেলের বাড়ির গায়ে হলুদ চলে এসছে। ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ চলে এসছে, সঙ্গে তত্ত্ব তো আছেই। তা এই তত্ত্বগুলো এখানে রেখে গায়ে হলুদের জন্য আমরা সবাই তৈরি হচ্ছি। ওই সময় আর আমি ক্যামেরা করতে পারিনি, তাই তোমাদেরকে তত্ত্বটা দেখিয়ে দিলাম। আর এই দেখো, মেয়ের মাসি মেয়েকে ফুল দিয়ে সাজাচ্ছে। আজকাল বেশ ভালো লাগে গায়ে হলুদের দিন সকালবেলা এই যে ফুলের গয়না পরে, ভীষণ ভালো লাগে। আর হলুদের সাথে পিঙ্কের সেট পড়েছে তো অপূর্ব লাগছে, ফটোতে দারুণ আসছে। আর খুব মিষ্টি মেয়ে, ওই যে বন্ধুরা ফটো তোলার জন্য টানাটানি করছে, তাই বলছে সব এখানেই ফটো তুলবো, সেই জন্যই হাসাহাসি হয়েছে। এই বন্ধুদেরা সব ফটো তুলবে একসঙ্গে, বন্ধুরাও সব হলুদ শাড়ি পরে এসছে, হলুদ টলুদ পরা। ও বলছে আমি যাবো না, এখানেই ফটো তুলতে হবে। তা ফটো টটো তোলা হয়ে গেছে, এদিকে আমাদের আয়োজন হচ্ছে গায়ে হলুদের, সব কিছুই চলছে। চলো দেখতে থাকো, এখানে বেশি একটা কথা বলবো না, কারণ আমাদের কথাগুলো তোমাদেরকে শুনতে হবে। তাই আমাদের বাড়ি অনুষ্ঠানে জানো তো এওর কিছু কমতি পড়ে না, মানে কাউকে ডাকতে হয় না। আমাদের বাড়িতে এত এও না, তুমি 13 জন চাও, 15 জন চাও, 17 জন চাও, সব পেয়ে যাবে। দেখো ঘুরছে এখানে, মানে আমাদের মানে সংখ্যা কাউন্টে আসে না, সবাই মানে যত চাইবে তুমি তত পেয়ে যাবে নিজেদের বাড়িতেই। আর এই ঘোড়াটা খুব মজার লাগে, অনেকে মিলে ঘুরি তো নানান রকম কথা। এই যে এই মেয়ের মা আমার মেয়েকে ডাকাডাকি করছে, আমার মেয়ে ফটো তুলছিল। আমার মেয়েও চলে এসছে, আর আমাদের ফটো তোলা হয়নি। তারপর আবার নিয়মকানুনগুলো হচ্ছে, তোমরা দেখতে থাকো আমাদের নিয়মকানুন। সব বাড়িতে একরকম তো নিয়ম নয়, এক এক বাড়ি এক এক রকম নিয়ম, আমাদের নিয়মগুলো তুমি দেখতে থাকো তোমরা। আর দেখো পেছনে ক্যামেরাম্যান দরজার ওপরে উঠে গেছে, ওখানে একটা দরজা আছে তার ওপর উঠে ফটো তুলছে, কি করবে এত ভিড়। আমার এই গায়ে হলুদের নিয়ম কানুনগুলো না ভীষণ ভালো লাগে। বিয়ে তো ঠিক আছে, বিয়ের তো নিয়ম সব আছে, কিন্তু গায়ে হলুদের কিন্তু এক একজন এক এক রকম নিয়ম। আর আমার শ্বশুর বাড়ির নিয়ম কানুন আমার ভীষণ ভালো লাগে। এই শ্রী বরণ ডালা সব অষ্টমঙ্গলা অবধি আমাদের রেখে দিতে হয়। মেয়ের ভীষণ চিন্তা, মার শরীর ভালো না, মা নিচু হতে পারবে না। আমরাও বারণ করলাম তুমি নিচু হয়ো না। আচ্ছা আগুনটা দেখে, আগুনটা দেখে, হাস
বন্ধুরা, কাদের কাদের আমার এই ভিডিওটা ভালো লাগছে, যারা দেখছো ভালো লাগলে লাইক দিয়ে দাও, আর যারা আমার পুরনো বন্ধু তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন নতুন দেখছো, এর আগে আমার চ্যানেলটা দেখোনি, তারা প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নাও। বিয়ের অনুষ্ঠান আর রিসেপশনটা পরের ব্লগে আসবে, নইলে এটা কিন্তু ভীষণ বড় হয়ে যাবে, আর অত বড় ভিডিও দেখার ধৈর্য অনেকেরই থাকে না। গায়ে হলুদ মোটামুটি শেষের দিকে, গায়ে হলুদ শেষ হয়ে গেলে মেয়ে স্নান করতে চলে যাবে, তারপর তো মেকআপ আর্টিস্ট আসবে, মেকআপ আর্টিস্ট তো বিয়ে বাড়িতেই চলে যাবে, আমরাও এখান থেকে সব যেখানে অনুষ্ঠান হবে সেখানে চলে যাবো ওদের খাওয়া দাওয়ার জন্য। তোমাদের সঙ্গে হয়তো আর কিছু শেয়ার করতে পারবো না, দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা যে যার বাড়িতেই চলে যাব, আবার সন্ধেবেলায় সব সেজেগুজে চলে আসবো, কারণ সাতটার থেকে লগ্ন, তার আগে আমাদের সব চলে আসতে হবে। সেই ভিডিওটা আমি আবার পরের ব্লগে দেখাবো। তো ব্যাস, আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করব, আবার আসব ইভিনিংয়ের অনুষ্ঠান নিয়ে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই কিন্তু ভালো থাকবে, সুস্থ থাকবে, আর সাবধানে থাকবে, দেখতে থাকবে।